আপনি জানেন কি দেশে কিডনি রোগের রোগীর সংখ্যা কত? প্রায় 2 কোটি। প্রতি ঘন্টায় 5 জন করে রোগী মারা যাচ্ছে এই কিডনি রোগের সমস্যায়। প্রতি বছর মারা যাচ্ছে 40,000 রোগী। ডায়ালিসিসের প্রয়োজন আছে এমন রোগীদের মাত্র 20% চিকিৎসা নিতে পারে, বাকি 60-80% রোগী ডায়ালিসিস দিতে এসে মাঝপথে বন্ধ করে দেয় অর্থের অভাবে। অর্থাৎ 90% রোগী মারা যায় প্রায় বিনা চিকিৎসায়। মানুষের 2টি কিডনি প্রতি 24 ঘন্টায় 200 লিটার রক্ত পরিশোধন করতে পারে। এই রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়ে এই রোগের মৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব। তাই কিডনির এই সমস্যা থেকে বাঁচতে কিডনি রোগের প্রাথমিক লক্ষণগুলো আগে থেকেই জেনে রাখা জরুরি। স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলথ ডাইজে জানিয়েছে কিডনি রোগের এই লক্ষণগুলোর কথা। তো চলুন আমরা সেই লক্ষণগুলো জানি। কিডনি রোগের সমস্যায় প্রথমেই যে লক্ষণটি আসে সেটি হলো প্রস্রাবের পরিবর্তন। কিডনি রোগের একটি বড় লক্ষণ হলো প্রস্রাবের পরিবর্তন হওয়া। কিডনি রোগের সমস্যা দেখা দিলে হয় প্রস্রাব বেশি হবে, না হয় কম হবে। বিশেষ করে এই সমস্যাটা রাতে বাড়বে। প্রস্রাবের রং গাঢ় হবে, আর অনেক সময় প্রস্রাবের বেগ হলেও প্রস্রাব হবে না। দ্বিতীয় যে কারণ সেটি হলো প্রস্রাবের সময় ব্যথা হওয়া। প্রস্রাবের সময় ব্যথা হওয়া কিডনির সমস্যা আরেকটি লক্ষণ। মূলত প্রস্রাবের সময় ব্যথা, জ্বালাপোড়া এগুলো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। আর এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যখন ছড়িয়ে কিডনিতে অ্যাটাক করবে তখন জ্বর এবং পিঠের দিকে ব্যথা হবে। প্রস্রাবের সাথে রক্ত যাওয়া এই কিডনি সমস্যার আরেকটি লক্ষণ। এখন যে লক্ষণটির কথা বলবো এই লক্ষণটি খুবই ঝুঁকিপূর্ণ একটি লক্ষণ, আর এই লক্ষণটি দেখা দিলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেবেন। এই লক্ষণটি হলো রক্ত যাওয়া, অর্থাৎ প্রস্রাবের সাথে রক্ত যাওয়া। যদি এই লক্ষণটি দেখা দেয় অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন সাথে সাথে। দেহ ফুলে যাওয়া কিডনি রোগের আরেকটি লক্ষণ। কিডনির কাজ কী? কিডনির কাজ দেহের বর্জ্য ও বাড়তি পানিকে বের করে দেওয়া। যদি কিডনির সমস্যা হয় তাহলে এই বাড়তি পানি বের করে দিতে পারে না, আর যে কারণে শরীর ফুলে যায়। কিডনি রোগের সমস্যায় আরও যে লক্ষণগুলো দেখা যাবে সেগুলো হলো সবসময় শীত বোধ হওয়া। গরমের সময়ও দেখা যাবে শীত শীত অনুভব হবে। ত্বকে র্যাশ হওয়া, বমি বমি ভাব, ছোটো ছোটো শ্বাস, পেছনে ব্যথা। তো এই লক্ষণগুলো দেখা দিবে যদি আপনার কিডনির সমস্যা দেখা দেয়। তবে কোন কাজটি করলে কিডনি ভালো থাকবে সেটি এখন আমরা জানব। প্রতিদিন অন্তত 7-8 গ্লাস পানি খাওয়া দরকার, অর্থাৎ 2-3 লিটার পানি খাওয়া খুবই জরুরি। কখনোই প্রস্রাব চেপে রাখা যাবে না। আর আপনার বয়স যদি 40-এর উপর হয় অবশ্যই ডায়াবেটিস, ব্লাড প্রেশার পরীক্ষা করতে হবে। তো এগুলোকে যদি আপনার থাকে তাহলে নিয়ন্ত্রণ করতে হবে। আর অনিয়ন্ত্রিতভাবে কোনো ওষুধ খাওয়া যাবে না, অর্থাৎ ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া যাবে না, বিশেষ করে ব্যথানাশক ওষুধগুলো। আর বছরে অন্তত 1 বার হলেও মাইক্রোঅ্যালবুমিন আর রক্তের ক্রিয়েটিনিন করে নিতে হবে। একটা কথা অবশ্যই মনে রাখবেন, সেটি হলো আপনার কিডনিকে যদি ভালো রাখতে চান তাহলে অবশ্যই এই নিয়মগুলো মেনে চলতে হবে। আজ এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। পাশের বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী আপলোড সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। পরবর্তী ভিডিও দেওয়া পর্যন্ত।